श्री ढाका জুয়েলার্স পুজো প্রস্তুতি নিবেদন করছে। শিউলির গন্ধে মাতুক ভুবন পরুক কাছি ঢাকে, শ্রী ঢাকা জুয়েলার্সের গয়নায় চলুন বরণ করি মাকে। শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। পুজোর প্রস্তুতি নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহালয়ার পুণ্যপ্রভাতে পিতৃতর্পণ, দীর্ঘদিনের এই রীতি মেনে এবারও নদীর ঘাটে ঘাটে মানুষের ভিড়। উষালগ্নে এক বুক জলে দাঁড়িয়ে প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল সহযোগে অর্ঘ্য নিবেদন করার দিন। এরই মধ্যে দিয়ে সূচনা হলো দেবীপক্ষের। তর্পণ, এই কথাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত বাঙালির আবেগ। মহালয়ার পূর্ণ প্রভাতে এই তর্পণ অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ সকলের কাছে। প্রথমে জানার চেষ্টা করব তর্পণের উৎস কোথায়, অর্থাৎ কিভাবে তর্পণ অনুষ্ঠান প্রচলিত হলো। শাস্ত্রমতে রামায়ণ ও মহাভারত দুই জায়গাতেই তর্পণের পৃথক কাহিনী বর্ণিত আছে। বলা হয় রামায়ণে রাম দুর্গাপুজোর আগে তার পিতৃপুরুষদের শ্রদ্ধা ও অর্ঘ্য নিবেদন করেছিলেন, যা তর্পণ হিসাবে পরিচিত। সেই থেকেই দুর্গাপুজোর আগেই রামের পথ ধরে মহালয়ার ভোরে তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে মহাভারতে এই তর্পণ কর্মসূচির সাথে যার নামটি জড়িত তিনি হলেন কর্ণ। বলা হয়েছে কর্ণের প্রয়াণের পর তিনি যখন স্বর্গে যান, তখন দেবরাজ ইন্দ্র তাকে সোনা রূপ মণিমুক্ত খেতে দেন, কারণ কর্ণ তার পিতৃপুরুষদের ধন জহরত ছাড়া অন্য কিছু দান করেননি। তার প্রায়শ্চিত্ত করার জন্য কর্ণকে আবারও কয়েকদিনের জন্য মর্তে পাঠানো হয়েছিল। সেই সময় থেকে তর্পণের সূচনা হিসেবেও ধরা হয়। তবে উৎস যাই হোক, পুজোর প্রাক মুহূর্তে তর্পণ ঘিরে মানুষের মনে যেন আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়। মহালয়ার পূর্ণ প্রভাতে একদিকে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আলোড়িত করে আকাশ বাতাস, পূব আকাশের কোণে সূর্যালোকের লাল আভায় সেজে ওঠে প্রকৃতি, জীবকুল জেগে ওঠে মহানন্দে। ঠিক এমনই এক মায়াবী পরিবেশে নদীর ঘাটে এক বুক জলে দাঁড়িয়ে পিতৃবন্দনা যেন রোমাঞ্চিত করে তোলে আপামর মানুষকে। নদীর ঘাটে ঘাটে তখন উৎসবের আবহ। তর্পণ কথাটি এসেছে ত্রুপ থেকে, যার অর্থ সন্তুষ্ট করা। শাস্ত্রীয় তথ্য অনুসারে এদিন পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর অনেক কাছে বিরাজ করে, তাই তাদের তিল জল অর্ঘ্য হিসেবে নিবেদন করে সুখ শান্তি প্রার্থনা করা হয় পুরোহিত সহযোগে। বংশ পরম্পরায় স্বজনদের হাতের তিল জল পেয়ে তাদের আত্মা শান্তি লাভ করে। এই বিশ্বাস আর নিয়মে যুগ যুগ ধরে মহালয়ার দিনে পালিত হচ্ছে এই আচার অনুষ্ঠান, যা বাঙালির নস্টালজিয়াকে প্রাণবন্ত করে তোলে, এটা বলাই বাহুল্য। প্রথা মেনে এবছরও মহালয়ার ভোরে বিভিন্ন জায়গায় নদীর ঘাটে ঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা গেল। একই ছবি রায়গঞ্জ শহরেও। ভোর হতেই নদীঘাটমুখী সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হলো তর্পণ অনুষ্ঠান। পিতৃপুরুষদের শ্রদ্ধা জানিয়ে দেবীপক্ষের সূচনা লগ্নে দুর্গোৎসবে মেতে উঠলেন আপামর মানুষ। ভিড় তো এবার খারাপ নেই, কারণ আমি তো এখানে 4:30 সময় এসেছি সকালে। তারপরে তো দেখি যে লোকের সমাগম তো হতেই থাকছে, মানে কমছে আর না। মানে এই জিনিসটা এমনই একটা জিনিস যে মানে আমরা তো সারা বছর বিভিন্ন কর্মের মাধ্যমে থেকে পিতৃমাতৃদেবের যে প্রতি যে শ্রদ্ধা সেটা তো জানাই, বাড়িতে জানাই, প্রত্যেকেই জানায়। কিন্তু এই বিশেষ দিনটাই, কেননা এখন থেকে মানে এতদিন তো চললো পিতৃপক্ষ, আজকে তো পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তো এবার মা তো চলেই আসলো। এবার সেই দিনটাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটু তিল জল দান করা, এটা তো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কেননা আমরা তো সারা বছর সেরকমভাবে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি সবাই, যেটুকু করা সম্ভব। কিন্তু এই দিনটি বিশেষ দিনটি, এটাতে আমরা পূর্ণাঙ্গভাবে এটা করি, কারণ এই একটা দিনই আছে যেটা আমাদের সমস্ত দিনের কাজকর্মকে ফেলে রেখে পিতামাতার উদ্দেশ্যে যে তিল তর্পণের যে একটা প্রথা আগাগোড়া হয়ে আসছে সেটা আমরা করি। তাই এটা আমাদের কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা প্রত্যেকের করা উচিত। সকাল সকাল ঘাটে বলতে আমাদের আজকে আমাদের পিতৃপক্ষ শেষ হলো, দেবীপক্ষের সূচনা, তাই আজকে পিতৃতর্পণ করতে এসেছি বাবার স্মৃতির উদ্দেশ্যে, এবং বাবা যেখানে থাকুক সেখানে ভালো থাকে। এই ইন্টারনেট আর মোবাইলের যুগ থেকে আমরা সবাই ব্যস্ততম থাকি। আজকের দিনে আমরা যারা পূর্বপুরুষ আছে আমাদের, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তাদের অর্পণ করে থাকি এবং তাদের আত্মার যেন শান্তি হয় সেটাই জন্য আমরা প্রার্থনা করে থাকি ভগবানের কাছে। হ্যাঁ, প্রতি বছরই আমরা আসি, কেমন লাগে, ভালো লাগে, শান্তি পাই। RCTV সংবাদ, রায়গঞ্জ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্যে। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব RCTV সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌরবঙ্গের সেরা পুজো সম্মান? জানতে চোখ রাখুন RCTV পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। RCTV সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স, সহযোগে নিবেদক মহাবীর জুয়েলারি।